Well, hi friends, welcome to my channel Shom's Kitchen. আজ আমি আপনাদের করে দেখাবো মোমো চাটনি। এটা আপনারা স্টিম মোমো চাটনি হিসেবে ব্যবহার করতে পারেন, আবার ফ্রাইড প্যান মোমোর সস হিসেবেও ব্যবহার করতে পারেন। আমি খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস এটা তৈরি করেছি, আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। তো চলুন দেখে নিই এটি তৈরি করতে আমাদের ঠিক কী কী প্রয়োজন হচ্ছে। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি, রিফাইন্ড অয়েল, লবণ, মিক্সড হার্ব, চিলি ফ্লেক্স, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সয়া সস, টমেটো সস, ভিনিগার আর শুকনো লঙ্কা। প্রথমে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে শুকনো লঙ্কা আর টমেটোটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এবার অন্য একটা প্যানের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে গরম করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা আমাদের ফাইন চপড হতে হবে। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে টমেটোর পেস্টটা। এবার এটাকে ভালো করে নাড়িয়ে 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো লবণ। এবার এটাকে আরো 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটতে দেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সয়া সস আর ভিনিগার। আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। আমাদের চাটনিটা বেশ ঘন হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ। এবার মিনিট খানেক ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব মিক্সড হার্ব। তবে আপনারা এটা নাও দিতে পারেন, এটা দিলে তবে ফ্লেভারটা একটু ভালো আসে। আমাদের চাটনিটা একদম রেডি হয়ে গেছে। চাটনিটা খুব বেশি ঠিক হবে না। এবার এটাকে আমরা নামিয়ে দেব। তো দেখলেন খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের এই মোমোর চাটনি। এটাকে তবে শুধু মোমোতেই নয়, আপনারা এটা ধোসা বা পরোটার সাথেও ট্রাই করতে পারেন। তো আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।